এই মহিলার কথা শুনলে আমার গা জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে ইচ্ছামতো জবাব দিয়ে দেই, কিন্তু এখন যদি আমি আবার আমার শাশুড়ির সাথে ঝগড়া টগড়া করি তাহলে বাবার মনটা যতটুকু বলাতে পেরেছি শেষ সব আবার নষ্ট হয়ে যাবে, আর তাই এখন আমাকে মুখ বুঝে সব সহ্য করতে হবে। মা আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন মা, সত্যি মা আমি কোনো নাটক করছি না, বিশ্বাস করুন আমাকে, আমি যা করছি নিজের মন থেকেই করছি, তাই দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি এখন আপনাদের সবার সাথে। মালার কথায় শীলা অনেক অবাক হয়ে যায়। এটা কি হলো, কিছু তো বুঝতে পারলাম না, আমি মালাকে এতগুলো কথা শুনালাম কিন্তু মালা আমার একটা কথারও উত্তর দিল না, সে চুপচাপ আমার কথা শুনে নিল। দুদিন আগে যে মেয়ে কিনা একটা ভালো কথা মাটিতে পড়তে দিত না, সেই মেয়ে কিনা আজ আমার এতগুলো কথা হজম করে চুপ করে রইল, আর আমি তো ওকে চারটে কথা শুনিয়ে দিলাম, তাও আবার নরম সুরে আমার সাথে কথা বলে ঘরে চলে গেল। না না, আমি কাকে দেখলাম, এটা তো মালা কিছুতে হতে পারে না, একদিনের ব্যবধানে ও কিনা এত সবাই শান্ত হয়ে গেল। না না না, এটা কিছুতে এমনি এমনি হতে পারে না, এর মধ্যে নিশ্চয় কোনো ব্যাপার আছে। আচ্ছা মালার আবার রুতে রুতে ধরেনি তো, হ্যাঁ সেটা ধরতে পারে, না হলে একটা মেয়ে রাতারাতি কি এভাবে পাল্টে যায় নাকি? আমি আমি নিশ্চিত ওই মেয়েকে ভূতে ধরেছে। না না, আমাকে আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, ওই মেয়ের ঘর থেকে যে করেই হোক ভূত নামাতেই হবে, না হলে না হলে ওই মেয়ে রাতের বেলায় যদি আমার হাবুটার ঘরটা মটকে দেয় তাহলে কি হবে? আমাকে আমাকে এ ব্যাপারে হাবুর সাথে কথা বলতেই হবে, তারপর তারপর ওর ভূত চড়ানোর একটা না একটা উপায়ের ব্যবস্থা করতে হবে। যা যা দেখি হাবুটা কোথায় আছে। এ কথা বলে শীলা ঘরের ভেতরে চলে যায়। ওদিকে মালা তার শাশুড়ির কথার উত্তর দিতে না পেরে রাগে জ্বলতে থাকে। আজ আজ আমার শাশুড়িটা আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল, আর আমি চুপচাপ সে কথাগুলো হজম করে ফেললাম, শুধুমাত্র আমি আমার উদ্দেশ্য সফলের জন্য এত কথা সহ্য করেছি। তবে শাশুড়ি মা, তোমার কথাগুলোকে আমি পেটে জমা করে রেখে দিয়েছি, আর একবার শুধুমাত্র এই সহায় সম্পত্তিটাকে আমি আমার হাতের মুঠোয় করে নেই, তারপর একে একে সব প্রতিশোধ আমি নেব, আর তোমাকে তো আমি কিছুতেই ছাড়বো না, এ বলে দিলাম। তখনই হাবু সেখানে চলে আসে। এ কি মালা, তুমি একা একা কি বেবের করছো শুনি? কি হাবু এসে গেল তো, ও আবার সব কথা শুনে ফেলেনি তো? না না, আমাকে এখন যেভাবে হোক পরিস্থিতিটাকে পাল্টে দিতেই হবে। হাবু তুমি এসেছো, বলছি বলছি আমি আমি তোমার বাড়িতে এসে এত কথা শুনবো এটা তো ভাবতেই পারিনি। কেন মালা, কি হয়েছে কি, আর তুমি এভাবে কাঁদছো কেন? আবু আর কি হবে বলো, আমি কি আমি কি অন্যায় করেছি বলো তো? বাবা বাবা রোদে পুড়ে কাজ করে বাড়িতে ফিরে আসায় আমি তার জন্য একটু শরবত নিয়ে গিয়েছিলাম, আর আর মা যেটা দেখে আমাকে কত কথাই না শুনিয়ে দিল। কি বলছো কি মালা, মা তোমাকে কথা শুনিয়েছে? আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি যে সে কেন এমনটা করেছে। না না, হাবুকে এখন কিছুতেই মায়ের কাছে যেতে দেওয়া যাবে না, কারণ এখন হাবুকে মাকে কিছু বললে এ একটা অশান্তি বাঁধবে, আর তখন বাবা যদি বলে যে আমি এই অশান্তিটা পাকিয়েছি তাহলে তো সব পরিকল্পনা আমার ভেস্তেই যাবে। না না, এখন হাবুকে আমাকে যে করে হোক আটকাতে হবে, আর আর সময় মতো আমি ঠিকই এর প্রতিশোধ নিয়ে নেব। বলছিলাম হাবু তুমি এখন মাকে কিছু
বলতে যেও না, কারণ মা এসব শুনলে কষ্ট পাবে, আর আমি মাকে কোনো কষ্ট দিতে চাই না। আর আর তাছাড়া বড়রা তো একটু বকাঝকা করবেই, আর আমারও হয়তো একটু ভুল ছিল। যাই হোক, বাদ দাও তো এখন তুমি এসব, আর তুমিও বাইরে থেকে এসেছো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে মালা ঘর থেকে বেরিয়ে যায়। এ কি, আমি এ কাকে দেখছি? এ কিনা আমার মালা? আমার তো একেবারে বিশ্বাস হচ্ছে না যে কিনা মায়ের একটু দোষ পেলে মায়ের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আর সে এসব কিনা বলছে। না না, কিছুই তো বুঝতে পারছি না আমি। আবার ও কিনা আমার জন্য খাবারও আনতে গেল, যে কিনা রান্না করে ঢোকে না, সে কিনা আমার জন্য খাবার আনতে গেল। না না, মনে হচ্ছে এটা আমার মালা নয়, মালারূপী অন্য কেউ। একটা মানুষ একদিনে কি করে এতটা পরিবর্তন হতে পারে? না না, আমার তো এখন অনেক ভয় হচ্ছে, কিন্তু এখন তাহলে আমি কি করব? মায়ের সাথে কি এ ব্যাপারে আমি কথা বলবো? কি বলছো, কি আলো এসেছে? আর সে সূর্যের চোখের আলো ফিরিয়ে আনার উপায়ও পেয়ে গেছে? হ্যাঁ গো, হ্যাঁ ঠিকই বলছি আমি। আমি সূর্যের ঘরে যাচ্ছিলাম সূর্যকে খাবার দেওয়ার জন্য, কিন্তু ওর ঘরে ঢোকার সময় আলো আর সূর্যের কথা শুনতে পেলাম, আর তাই তো আমি ঘরের মধ্যে যাইনি গো। ভালো করেছো যে ওদেরকে ডাকোনি, ওরা দুজনে কিছুক্ষণ আলাদা করে কথা বলুক। আমাদের সামনে তো ওরা ওদের অনেক কথাই বলতে পারে না, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু একটা বিষয় নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে জানো তো। কি বিষয়? কেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা? ঝামেলা মানে ওই তো, কিছুতেই আলোকে কোথাও যেতে দিতে চাইছে না। তুমি বলো তো সূর্যের বাবা, আলো যদি নাই যেতে পারে তাহলে সূর্যের চোখের আলো সে কি করে ফিরিয়ে আনবে? আর আমার সূর্যটা এটা না কিছুতেই বুঝতে চাইছে না। ও আচ্ছা, এই ব্যাপার। আসলে সূর্য আলোকে অনেক ভালোবাসে তো, তাই ও আলোকে কাজ ছাড়া করতে চাইছে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওর চোখের আলো ফিরিয়েও তো আনতে হবে নাকি? কারণ ছেলেটা আমার এমন অন্ধ হয়ে পড়ে আছে, এটা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সূর্যের মা, তুমি এত চিন্তা করো না, আলো যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আর ও চায় সূর্যের চোখের আলো ফিরিয়ে আনতে, আর তাই ও ঠিকই সূর্যকে রাজি করিয়ে রওনা দেবে। সেটাই যেন হয় গো, সেটাই যেন হয়। ওদিকে আলো সূর্যকে অনেক বোঝাতে থাকে, কিন্তু সূর্য কিছুতে আলোকে কোথাও যেতে দিতে রাজি হয় না। সূর্য, আমি তোমাকে সেই কখন থেকে একই কথা বলেই যাচ্ছি, কিন্তু তুমি তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইছো না। তুমি যদি আমার কোনো কথা না শোনো তাহলে যে আমি কোথাও যেতে পারবো না সূর্য? না আলো, না, তোমাকে কোথাও যেতে হবে না, আর আমি তোমার কোনো কথাও শুনতে চাই না। আমি শুধুমাত্র তোমাকে একটা কথাই বলছি, তোমাকে আমি কোথাও যেতে দেব না। সূর্য, এমনটা করো না। শোনো সূর্য, তুমি যদি এভাবে অন্ধ হয়ে থাকো তাহলে বাবা মা কতটা কষ্ট পাবে তুমি এটা কি বুঝতে পারো না? তারা যে তোমার এই অবস্থা সহ্য করতে পারছে না, আর তাছাড়া তুমি কি এই পৃথিবীকে দেখতে চাও না? আলো, আমি তো বলছি আমার কোনো কষ্ট নেই, আর তাছাড়া তুমি তো আমার দু চোখের আলো, আর তোমার চোখ দিয়ে আমি এই পৃথিবী দেখবো, আর কিছু দরকার নেই আমার। না সূর্য, না, এ কথা বললে হবে না। তোমার চোখের আলো ফিরিয়ে আনতে হলে আমাকে যে যেতেই হবে, তাতে তুমি আমাকে যত বাধাই দাও না কেন, লাগলে তোমার ভালোর জন্য আমি তোমার কথার অবাধ্য হব। আলো, তুমি কেন বুঝতে পারছো না? আমার চোখ ভালো করার জন্য তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি যে সেটা কোনোদিনও মেনে নিতে পারবো না। আর তাছাড়া আমি জানি না, আর তাছাড়া আমি জানি না কেন জানি না তোমাকে এবার আমার যেতে দিতে ইচ্ছে করছে না। তুমি তো বললে তুমি নাকি ওই অনেক দূরের রাজ্য আশকাফ রাজ্যে যাবে, আর সে কথা শুনে তো আমার মনের মধ্যে কেমন যেন আঁতকে উঠল। কেন জানি না মনে হলো ওই শহর হয়তো আমার আলোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। না সূর্য, না, তুমি তুমি এসব ভেবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওই নীলকান্ত মণি উদ্ধার করে আবার আবার তোমার কাছে ফিরে আসব। পৃথিবীর কোনো শক্তি তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। এখন এখন অন্তত তুমি আমাকে যেতে দাও। আলো, তুমি আমাকে কথা দিচ্ছ তো যে খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে ফিরে আসবে? হ্যাঁ সূর্য, হ্যাঁ অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সূর্য, তুমি যেমন আমাকে ভালোবাসো তেমন আমিও যে তোমাকে খুব ভালোবাসি, আর তাই তো তোমাকে ছেড়ে থাকতে যে আমারও খুব কষ্ট হবে। এজন্য আমি ওই নীলকান্ত মণি হাতে পেয়ে আর কিছুতেই দেরি করব না, খুব তাড়াতাড়ি ফিরে আসব আর তোমার চোখের আলো ফিরিয়ে আনব। ঠিক আছে আলো, তুমি আমাকে কথা দিয়েছো আর তাই আমি তোমাকে যেতে দিচ্ছি।
তবে আলো তোমার জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকব। ঠিক আছে সূর্য, তাহলে তাহলে আমি আসছি, আর এখন দেরি করতে চাই না, তাছাড়া অনেক দেরি এমনিতেই হয়ে গেছে, এজন্য কারুর কাছ থেকে বিদায় নিতেও যেতে পারলাম না, তুমি সবাইকে জানিয়ে দিও কেমন? ঠিক আছে আলো। এরপর আলো অদৃশ্য হয়ে যায়। আলো আলো আলো, একি আলো, একি আলো তো কোনো সাড়াই দিচ্ছে না, তার মানে আমার আলো রওনা দিয়েছে। আমি জানি না এবার আমার মনের মধ্যে এমন কেন লাগছে, মনে হচ্ছে যে বড় কোনো ঝড় এসে আবার সবকিছু লন্ডভন্ড করে দেবে। হে বিধাতা, তোমার ভরসায় আমি আমার আলোকে যেতে দিয়েছি, তুমি আমার আলোকে দেখে রেখো, ওর যেন কোনো বিপদ না হয় আর ও যেন ভালোই ভালোই আমার কাছে ফিরে আসতে পারে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।